चलिला एक मांडा पारिते बिछला देखले बचा नामी देखले बतमाई मानु खइय तुम कोनी छदे बि संगे बात बंश तो बात करब तब नाही त तो कोनो से তবে তো এখন আমি কি করি এক এক করে চাঁদের ছয় পুত্রকে ধ্বংস করেছি আমি কোদলের বাগান সুন্দরী নষ্ট করেছি তথাপি না জানো চাঁদ আমার না দেয় আমার ছলনে পুষ্প পানি আমি যে নিরুপায় তবে তো মনে পড়েছে আমার দিদির কথা অতি শীঘ্রই আমার দিদিকে স্মরণ করতে হবে না কেন কোথায় দিদি दीदी पन्नी जा करी ओ देखा देखा दीदी देखा देखा आमी भी सोहरी
পূজো পাবো আমি বিশ্বহরি গদিতি তোমার যুক্তিতে পূজো পাবো আমি বিশ্বহরি Thank you.
आशीर्वाद करी जान तुम विश्व पूजिता होते पारो তুমি করো দয়া হে ভোলেনাথ তুমি
বারো মাসে তেরো পূজা সকল দেবী পাই, দেবকুলে আমি জন্ম নিয়ে ছাড়খাড়ে যা, পুজো খেতে গেলাম পিতা জালমালের ঘরে, ভক্তি বরিষ্ঠ কানিল পুঁজি বাড়ি, চণ্ডীর ইঙ্গি পেয়ে চাঁদ অধিকারী, আমার কাকারিতে মারিল হেতালের বাড়ি, তার বিষে আমি দেই সুজবাদ চাঁদের কাছ থেকে এক করে ছেলে পুত্র কেড়ে নিয়েছি, তার অজাস মন্ত্রী মিত্র কেড়ে নিয়েছি, তথাপি না চাঁদ আমার চরণী না দেই পুষ্প। তুমি আমায় কৈলাস পর্বতে এসেছ, কি দুঃখ পড়েছে কি বিপদ আছে তুমি কি বলবে মনসা? ওগো পিতা, আমি কেমন করে পাব পুজো ওই না চাঁদের হস্তি? মনসা, আমার দুটি জীবের তো ধরবে দুটি জীব, তাহলে মনসা তুমি যে আমার কাছে এসেছো দুটি জীবের জন্য, তাহলে বল মনসা, বলো তোমার দুটি জীব কি জীব চাই যে তুমি সন্তুষ্ট হবে, চন্দ্রপতি সোনাগরের ঘরে তুমি পূজা পাবে মনসা? গোপিতা, আমি সে দুটি জীব চাই পিতা, নিষ্পাপ জীব। নিষ্পাপ জীব, তাহলে মনসা বলো, তাহলে নিষ্পাপ জীব এই যে কি, তার নাম কি তাহলে বলবে মনসা? তবে তুমি দিদির কথা মতো আমায় সেই দুটি নাম বলতে হবে। ও পিতা, হ্যাঁ সে দুটি জীব হলো ওই না ইন্দ্রালয়ের মনি ইন্দ্র উষা, নইতে তোমার নিকটে এসেছি পিতা তোমার আশীর্বাদ নইতে। তাহলে মনসা তুমি চলে যাও তোমার ও যে ইন্দ্র দাদার গোচরে, সেখানে তুমি দুটি জীব তার কাছে ভিক্ষা করেছে নেবে মনসা। তোমার কথা মতে আমি ছুটে যাবো ইন্দ্রালয়ে, ওই না ইন্দ্র ইন্দ্রদাতার নিকটে, ছলে বলে কৌশলে যেমন করে হোক না কেন দুটি জীব নয় আসবো আমি অনি ইন্দ্র। এই যে তোমায় আমি তো হাত তুলে আশীর্বাদ করি যেন তুমি বিশ্ব পূজিতা হতে পারো। তাই হোক পিতা, পরিদর্শন করি কিন্তু আজ এত বিলম্ব কেন, আমার নিত্য দেখার বড় আশা, তাহলে কাকে ডাকি? হ্যাঁ আমার মনে পড়েছে কথায় চিত্র সে দাদা, বড় বিপদে পড়ে এসেছি দাদা তোমার নিকটে,
সারা প্রথমে শুনো মনুষা পদ্মার দেখি আমি পরম আদরে অন্ত সিংহাসন দিয়া বসাই নাম আমি বলি শিব সুতা কি জনে আগ মন হেতা বলো দেখি তোমার কার্যই কথা ও গো পিতা ও গো দাদা এসেছি তোমার নিকটে কেন বড় বিপদে পড়ি বলো আমি বলি ও গো দাদা শুনো মনে বচন সত্য করিলে মম সঙ্গে ফুলে বলিব নিজের বিবার এ কি মনসা তুমি বলতে চাও আমার সঙ্গে অঙ্গীকার করো না মনসা না তুমি আমার কাছে যাই চাইবি আমি হেসে হেসে প্রদানই করবো মনসা আমি মানতে পারি না তোমার মুখের বাণী আমার সঙ্গে যে তোমার সত্য করিতে হবে দাদা বেশ তুমি তো তোর আদিবেগের মেয়ে মনসা দেবী তাহলে আমি তোমার সঙ্গে অঙ্গীকার করছি এক সত্য দুই সত্য এক সত্য দুই সত্য শত তিনবার শত তিনবার শত যদি লম্বন করে দাদা হইবে কি যাই হবে এবার তুমি নিজের দুঃখের কথা খুলে বলো আমি তোমার নিজের চোখের জিউল আমি মুছছি পারবি দাদা পারবি আমার চোখ আমার নয়নের জন্য মুছে দিতে পারবি দাদা অবশ্যই শুনো তাহলে মম দুঃখী বাহিনী বারো মাসে তেরো পূজা সকলে দিতে বিপায় দাদা শিবনন্দিনী পদ্মা আমি ছাড়ে ছাড়ে যা তাহলে মনসা আমি কি ওই বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারবো না আমাকে কেউ দেবী বলে মানবে না দাদা তাহলে মনসা আমি পারবো তোমার নয়নে জলে মুছে দিতে বল তুমি এমন কি জিনিস চাও তোমার নিকুটে এসেছি দাদা আমি শুধু পুষ্পর ভিক্ষার কারণে আমার দুটি পুষ্প চাই দাদা বেশ মনসা দেব আমি তোমার সঙ্গে সত্য করেছি যাই চাই মনসা হেসে হেসে প্রদান করে দেব বলো তুমি কি চাও আমি কি পুষ্প চাই জানো দাদা আমি তো জানি না যার জন্য এই ইন্দ্রালয় আলোকিত হয়ে উঠছি সে দুটি জীব হলো দাদা অনি ইন্দ্র মশা পারব না দুইটা জীবনে রক্ত উষাকে তোমার হাত তুলে এই তো আমার ইন্দ্রালয়ের আলুরি দাদা দ্বাদশ বছর রাখিব মর্তপুরি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হব দাদা পুরোনায় তোমার নিকটে সেই দুটি নিয়ে আমি অর্পণ করে দিব দাদা না মনসা না আমি দুইটা জীব আমি প্রদান করব না আমার কাছে যদি তুমি সিংহাসন চাও ইন্দ্রদের হেসে হেসে প্রদান করবে না 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 দাদা না আমি ঝি ওই ইন্দ্রালয়ে রাজ সিংহাসনে বসে তা আসিনি দাদা আমি এসেছি সে দুটি জীব নইবার জন্য দাদা হাসি মুখে সেই দুটি জীব দাও আমার দ্বাদশ বছর রাখিব মর্তপুরি বিশ্ব পূজে বিশ্ব পূজিত হলি পুরোনায় তোমার নিকুটে অর্পণ করে দিব আমি কোনো অবতার হই তোকে জীব তোমার হাতে ফেলে দিব না না মানুষা আমি দুইটা দিন দেবো না তোমাকে তবে তো দাদা হ্যাঁ আমি যে জোর করে লইব না আমি যে জোর করে লইব না দাদা ফিরি চলে যাই আমি এই ইন্দ্রালয় থেকে ইন্দ্রালয় থেকে ছুটে যাবো আমি ওই দেব সবার মাঝে সকল দেব দেবীকে বলবো আমি সত্যই তুমি বাদ নই সত্যই লক্ষণ করেছো চলে যাও মনসা চলে যাও কিন্তু আমি দুইটা জীবকে দেব না আমার নয়নের মনি না মনসা তুমি চলে যাও আমি তোমাকে প্রদান করব না রে মনুষ্য না ছলে বলে বসলে যেমন করে হোক না কেন দাদার কাছ থেকে আমার সেই দুটি জীব নইতে হবে দাদা হে মনুষ্য আজকে এই বৈমুখ হয়ে আমি ফিরে যাব না দাদা এসেছি তোমার নিকটে যদিও দেবগুলো জন্ম নিয়ে আমি দেবী তো হতে পারি না
এই জীব দেখে আমার কোনো দরকার না। আজকে ইন্দ্রালয়ে নারী হত্যা হবে, সে অন্য কই না দাদা শিব নন্দিনী হত্যা। একে অসম্ভব কথা, যদি নাগ হত্যা হয় আমায় হবে পাপ। এইদিকে দ্বৈত জীবনী রুদ্র সাগরা দায়ী, তাহলে ইন্দ্রালয় হবে অন্ধকার। আমি ভেবে স্থির করতে পারছি না, দেব আদিদেব মহাদেবের কথা। এই সমস্যা তোমার নয়নের জল মুছে দিব, কিন্তু তার পূর্বে একটি কথা। এমন কি কথা দাদা তোমার? আমি বলি উষারে পাপের নাহিলে কেমন দিব আমি মৃত্যু কাতে। দাদা তাতে তোমার চিন্তিত পড়তে হবে না দাদা, প্রত্যেকে নৃত্য করেছে তারা গলির বাইরে, আজকে যে নৃত্য করবে তারা গলির ভিতরে। দুই হস্তে থাকিবে দাদা প্রদীপের বাটি, হস্তকে থাকিবে জলের হুটি, নৃত্য করিবে তারা কাঁচা সর্ষা এটা গলিরের ভিতরে। কাল ভঙ্গ হইলে দাদা অভিসম্বাদ দিবে দাঁড়ি। অনেক উত্তম জগতি, এই মুহূর্তে তুমি আমার ইন্দ্রালয়ে বসো। এই মতো আমি চিত্র সিংকে দেখেই অনিরুদ্ধ উষাকেই নিত্য নাচ করিব, নাচ করিতে করে যদি তার ভঙ্গ হই আমি অভিশাপ করি তপ্তসে বসরে যাবে যাইবেন। অতি উত্তম দাদা, অতি উত্তম আমি পছন্দ করিলাম দাদা, তাদেরকে ডাকিবার দেব। বেশ কথায় চিত্র সে thank you.
তবে শুধু ভালোবাসে নয়, কিছুক্ষণ যদি বিলম্ব হয়ে যায় মান করে নয় রাগ করে নয়, তবে দেখি আমার উষা ভিতরে কি করে। আরে ও উষা, যেটা ভেবেছিলাম সেটাই হলো, বলেছিলাম আমার ওষা আমাকে অনেক ভালোবাসে, তবে শুধু ভালোবাসে নাই রাগ করে নাই, এই তো কিছুক্ষণ বিলম্ব হয়েছে রাগ করে নিয়েছে। সত্যি প্রিয়, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি হলে আমার প্রিয়, আমি হলাম তোমার স্বামী, কথা বলবে না রহস্য করে আমার সঙ্গে? এবার চুপে চুপে যাব, জোর করে ধরে নিব, দেখি কি মতে কথা বলে না। যাকে প্রিয়, আমি হলাম পুরুষ জাতি, তুমি হলে স্ত্রী জাতি, যদি স্ত্রী জাতির এতটি রাগ তবে কি দাদা পুরুষ জাতির মনে রাগ নাই? আছে আছে তো। যাকে প্রিয়, যখন তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমি হয়ে গেলাম তোমার সঙ্গে আরি আরি আরি। Thank you.
তবে শুধু ভালোবাসে নয়, কিছুক্ষণ যদি বিলম্ব হয়ে যায় মান করে নয় রাগ করে নয়, তবে দেখি আমার উষা ভিতরে কি করি। আরে ও উষা, যেটা ভেবেছিলাম সেটাই হলো, বলেছিলাম আমার ওষা আমাকে অনেক ভালোবাসে, তবে শুধু ভালোবাসে নাই রাগ করে নাই, এই তো কিছুক্ষণ বিলম্ব হয়েছে রাগ করে নিয়েছে। সত্যি প্রিয়, তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? তুমি হলে আমার প্রিয়, আমি হলাম তোমার স্বামী, কথা বলবে না রহস্য করে আমার সঙ্গে? এবার চুপে চুপে যাব, জোর করে ধরে নিব, দেখি কি মতে কথা বলে না। যাকে প্রিয়, আমি হলাম পুরুষ জাতি, তুমি হলে স্ত্রী জাতি, যদি স্ত্রী জাতির এতটি রাগ তবে কি দাদা পুরুষ জাতির মনের রাগ নাই? আছে আছে তো? যাকে প্রিয়, যখন তুমি আমার সঙ্গে কথা বলবে না, আমি হয়ে গেলাম তোমার সঙ্গে আরি আরি আরি। কেন বুঝো না, রাগে করো